দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরে নয়া নাটক এবার চীনের মুখোমুখি মালয়েশিয়া প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে বলছে ইরান এদিকে উত্তেজনা কমাতে বাইডেনের সঙ্গে কথা বলবেন এরদোগান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পথে এর দোকান এছাড়াও জানিয়ে দিচ্ছি সামরিক নয় রাজনৈতিক সমাধান প্রয়োজন আফগানিস্তানে এছাড়াও রয়েছে লেবাননের সঙ্গে পরিস্থিতি গুণ ভয়াবহ হবে বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় চারজন আটক দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত দক্ষিণ চীন সাগরে নয়া নাটক এবার চীনের মুখোমুখি মালয়েশিয়া মালয়েশিয়া অভিযোগ করেছে দেশটির আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে অন্যদিকে বেইজিং দাবি করেছে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সে দেশের জঙ্গি বিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন হুসেইন আজ বলেছেন তার দেশের পূর্বাঞ্চলীয় সাওয়ারাক প্রদেশে আকাশসীমার কাছে বিমান মোহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন তিনি বলেন চীন তার দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে হিসামুদ্দীম বলেন মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত পরিষ্কার কোন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ নয় এই যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক প্রতিবাদ লিপি দেয়া হবে এর একদিন আগে চীন ও মালয়েশিয়ার মধ্যবর্তী বিতর্কিত আকাশসীমায় চীনা জঙ্গি বিমানকে প্রতিহত করার উদ্দেশ্যে নিজের যুদ্ধ বিমান পাঠায় মালয়েশিয়া মালয়েশিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় স্থানীয় সময় সারওয়াক প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম চীনা জঙ্গি বিমান ধরা পড়ে সোমবার এই ঘটনাটি ঘটে বিবৃতিতে বিবৃতিতে দাবি করা হয় ষোলোটি চীনা জঙ্গি বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে তেইশ হাজার থেকে সাতাশ হাজার ফুট উচ্চতায় দুশত নব্বই নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার সীমার আকাশে অনুপ্রবেশ করে এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় প্রদানের আহ্বান করে চলে আসে এছাড়াও মালয়েশিয়ার বিমান বাহিনীর সার্বভৌমত্ব বিমান নিরাপত্তা লঙ্ঘন বলে অভিহিত করে তবে মালয়েশিয়ার এ দাবি নাকচ করে দিয়েছে চীন বলেছে এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এবং কোনো বিশেষ দেশকে টার্গেট করে এগুলোকে আকাশে ওড়ানো হয়নি সূত্রটি জানিয়েছে প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে তিনি আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খাতের দুটি প্রকল্প উদ্বোধনের সময় কথা বলেন জেনারেল বাকিরি আরও বলেছেন ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন সত্য ও মিথ্যার লড়াইয়ে ইতিহাসের সব পর্যায়ের ছিল এবং এখনও অব্যাহত রয়েছে এই লড়াইয়ের ধরনে কেবল পরিবর্তন এসেছে কিন্তু এটা সব সময় ছিল এদিকে তিনি বলেন ফিলিস্তিনিরা আগে পাথর ছুঁড়ে প্রতিবাদ জানাত এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে এছাড়াও এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে উত্তেজনা কমাতে বাইডেনের সঙ্গে কথা বলবেন এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন দূর করতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন খবর তুরস্কের প্রেসিডেন্ট বলেন নানা বিষয় নিয়ে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে উত্তেজনা প্রশমনে দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হবে এ বলেন বৈঠকে আমরা জিজ্ঞাসা করব সম্পর্কের ক্ষেত্রে কেন তুরস্ক যুক্তরাষ্ট্র এত উত্তেজনাপূর্ণ সময় পার করছে বেলজিয়ামের ব্রাসেলসে এ চোদ্দই জুন অনুষ্ঠেয় সম্মেলনের সাইট লাইনে এর বাইডেন বৈঠক মিলিত হবেন তুর্কি প্রেসিডেন্ট বলেন আমি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছি তাদের কারোর সঙ্গেই সম্পর্ক এত উত্তেজনাপূর্ণ ছিল না অটোমান বাহিনীর হাতে উনিশশো সালে আর্মেনিয়ার পনেরো লাখ মানুষের মৃত্যুকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন বাইডেন এতে ন্যাটোর দুই সদস্য দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় বাইডেনের আলোচনা করে বলেন ইতিহাসবিদ এবং আইনদের এই বিষয় নিয়ে কাজ করা উচিত কোনো রাজনীতিকের নয় এর পেছনে বাইডেনের কোনো উদ্দেশ্য আছে কিনা জানতে চাইলে এ দোকান বলেন তুরস্ক এ ধরনের বিষয়ের সঙ্গে অভ্যস্ত তবে এ মন্তব্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই বলেননি এদিকে প্রেসিডেন্ট বলেন তুরস্ককে এভাবে যারা কোণঠাসা করার চেষ্টা করবে তারা সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ হারাবে তুরস্ক নেটো শক্তিশালী এবং নির্ভরযোগ্য সহযোগী যোগ করেন তিনি এছাড়াও সিরিয়ায় ওয়াইজিপি তাদের তুরস্ক সন্ত্রাসী হিসেবে দেখে তাদের সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এটা তুরস্কের পছন্দ নয় এই দোকান বলেন আমরা পি এবং ওয়াইজিপি পিওয়াইডি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়েছে কিন্তু তারা দেখেও না দেখার ভান করে বসে আছে যদি তুমি মিত্র হও তাহলে আমাদের সঙ্গে দাঁড়াও শত্রুদের সঙ্গে নয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে যোগ করে রিসেপ তাইয়েব এর শক্তিশালী তুরস্ক ছাড়া ন্যাটো শক্তিশালী থাকবে না বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট প্রসঙ্গত রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কিনেছে তুরস্ক এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক তলানিতে ঠেকেছে এরই মধ্যে অটোমেন হাতে সালে আর্মেনিয়ার পনেরো লাখ মানুষের মৃত্যুকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফলে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে যায় এবার সে সম্পর্ক ঝালাই করে নেওয়ার উদ্বেগ নিতে চাইছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান তিনি দুদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পথে এর দোকান দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোকান এর দোকান বলেছেন এর দোকান বলেছেন মিশর ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় তুরস্ক এখানে কেউ হারবে না বরং নিজ নিজ জায়গা থেকে সবাই জয় হবে বছরের পর বছর ধরে মিশর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে অস্থিরতা বিরাজ করছে দু সালের তিরিশে জুন মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রাদারহুড নেতা মোহাম্মদ মোরশে এক বছরের মাথায় দু হাজার তেরো সালের তেসরা জুলাই সেনা অবুদ্ধানের মাধ্যমে মোশেরকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল শেষি প্রতিবাদে মুর্শি সমর্থকরা রাস্তায় নামলে ব্রাদারহুডের প্রায় হাজার খানেক নেতাকর্মীকে হত্যা করে সরকারি বাহিনী অভ্যুত্থানে সমর্থন দেয় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সরকারিভাবে বিবৃতি দিয়ে মুর্শি সমর্থকদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে জেনারেল শিশির প্রতি সমর্থন জানায় সৌদি আরব অন্যদিকে মোহাম্মদ মুর্শির পক্ষে জোরালো ভূমিকা নেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এ ঘটনায় ক্ষুব্ধ হন মিশরের জান্তা সরকার এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মিশরের সম্পর্ক ছিন্ন হয় সামরিক নয় রাজনৈতিক সমাধান প্রয়োজন আফগানিস্তানে আফগানিস্তানের শান্তি নিরাপত্তা ও সার্বভৌমত্ব পরিস্থিতি বজায় রাখতে পাকিস্তান বৌদ্ধপরিকর তবে দেশটি সম্পতি বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর কাবুলে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ইসলামাবাদ আফগান পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানের সঙ্গে বৈঠক শেষে কথাগুলো জানান পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরশি ইসলামাবাদে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় পরে করেশি বলেন আফগানিস্তানে কোন সামরিক সমাধান নেই রাজনৈতিক সমঝোতাই সেখানকার একমাত্র সমাধান এদিকে ইসলামাবাদে দুই নেতার বৈঠকের দিনেও বোমা হামলা হয়েছে কাবুলে পৃথক স্থানে তিনটি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত দশজন ইতি আহত হয়েছেন আরও বারো জন আফগানিস্তানের হাজারা জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে এমন অঞ্চলকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে যদিও এখন পর্যন্ত ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেনি কেউ এর আগে দেশটি শিয়া মতালম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল আফগানিস্তানে মিলিয়ন বিশ শতাংশই শিয়া জনগোষ্ঠী এর আগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল উল্লেখ্য নিরাপত্তার কথা বিবেচনায় আফগানিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া এছাড়া তিন হাজারের অধিক আফগান নাগরিককে যুক্তরাজ্যে সরিয়ে নিচ্ছে ব্রিটেন সরকার সূত্রটি প্রকাশ করেছে দ্য ডোয়ান লেবাননের সঙ্গে পরিস্থিতি দশগুণ ভয়াবহ হবে বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত দশ গুণ ভয়াবহ হবে বলে স্বীকার করেছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ তিনি বলেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত গুণ ভয়াবহ হবে গাজা যুদ্ধের সময় এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে বেনি গান্তজ আরও বলেন আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম না থাকত তাহলে মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ইসরায়েলি নিহত হতো তিনি বলেন ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে এ কারণে ইসরায়েলকে বাইরের শক্তির বিরুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে এদিকে ফিলিস্তিন এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মকভাবে দুর্বল বলে জানিয়েছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হার্টস পত্রিকা লেখক ড গিল মুর্শিয়ানো তার কলামে বলেন ওয়ার বিটুইন দ্য ওয়ার্ডস অনুসরণ অনুসরণকারী ইসরায়েলের জন্য বাস্তব যুদ্ধের দুঃখ কষ্টের মধ্য দিয়ে টিকে থাকার অবস্থা খুবই সীমিত পর্যায়ে যদিও এমন ধারণা করা হয় যে ইসরায়েলের ভান্ডারে যুদ্ধের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরোধ অক্ষরের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারছে না মুর্শিয়ানের মতে প্রতিটি নতুন সংঘাতে ইসরায়েল শক্তি হারাচ্ছে আর গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে সাম্প্রতিক সংঘাতে তিনি গাজার মাস ও ইসলামী জিহাদ আন্দোলনের যুদ্ধ সক্ষমতা এবং শত্রু পক্ষের ক্ষয়ক্ষতি করার ক্ষমতার কথা তুলে ধরেন এছাড়াও তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দুর্বল হয়ে পড়েছে এর প্রমাণ হিসেবে ফিলিস্তিনি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলি ফাতু বেনসুদা গত মার্চ মাসে তাদের তদন্তের যে পদক্ষেপ নিয়েছেন সে কথা উল্লেখ করেন সূত্র সর্বশেষ জানিয়ে দেব অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় চারজন আটক দহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধের নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন বরিশালের অগৈলঝাড়া উপজেলার হাজিহার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার মেয়ে দীপালী জয়দার নড়াইলের কালিয়া উপজেলার বড়োনাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা ও যশোরের চৌগাছা উপজেলার বীরগোবিন্দ গ্রামের ষষ্ঠী বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস এদিকে মহেশপুর আটান্ন বিজেপি সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান সীমান্তের তারকাটাবিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় গতরাত ও বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারী সহ তিনজন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সপর্দ করা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য